আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরশমণি বেনারসি শাড়ির পক্ষ থেকে আমি রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি ওই সব মানুষদের জন্য যারা ঠিক এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। দোয়া করছি আল্লাহ তাআলা যেন সবাইকে অতি দ্রুত শেফা নসিব করেন, আর যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পরশমণি মানেই হচ্ছে শাড়ি, আর শাড়ি মানে হচ্ছে পরশমণি, দুটো একটা সাথে যেন অতপ্রতভাবে জড়িত। এক কথায় শাড়ির অসংখ্য ডিজাইন অসংখ্য কালারের বাহার পরশমণিতে আসলে আপনারা পাবেন। তো পরশমণি প্রতিনিয়তই তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন নতুন কালেকশনগুলো আপলোড করে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়, আমি এসেছি আপনাদেরকে স্পেশাল একটা শাড়ি দেখাবো। সেটা হচ্ছে কেন স্পেশাল একটু বলে দিই, কারণ এটা ফ্যাব্রিক্সটার নাম দেওয়াটা খুব টাফ, না তশর না কাতান, দুটোর মাঝামাঝি। এখন এটা আমি আপনাকে বোঝাতে এক্সপ্লেন করতে গেলে বিপাকে পড়ে যাবো, সো আপনাকে বুঝে নিতে হবে সেটা কীরকম হতে পারে। যেহেতু অনলাইনে কেনাকাটা করছেন সেক্ষেত্রে রিপন ভাই একটু এক্সপ্লেন করে দিবে ফ্যাব্রিক্সটা কেমন হবে। কাতান এবং তসরের মাঝামাঝি, দ্যাট মিন্স আপনার দুটো সংমিশ্রণে জিনিসটা হয়েছে। তো আমি দেখাই, চলুন। প্রথম যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেরুন কালার। মেরুন কালারের উপরে পুরো বডিতে যে বুটিটা আছে ডিফারেন্ট একটা বুটি করেছে, মানে গতানুগতিক যে বুটি হয় শাড়িতে সেটা বাইরে, এবং সাথে স্পেশালি একটু ছোট্ট ছোট্ট করে দুটো কালার দিয়ে মিনা করা আছে, সেটা পাড়ও আছে আঁচেলও আছে বডিতেও আছে, ঠিক আছে। পুরো অল ওভার জমিনে কিন্তু এরকম বুটি বুটি কাজ করা হবে। যারা একটু ফ্লোরাল কাজ কম পছন্দ করে তাদের জন্য খুব ফাইন একটা শাড়ি হবে। আর আঁচলটাও একটু দেখিয়ে দিই, আঁচলটা সলিড গোল্ড, পাশাপাশি হচ্ছে দুপাশে পাড়ের যে বর্ডার রয়েছে সে বর্ডার দিয়ে বাউন্ডিং করা আছে। আঁচলটাকে অনেক বেশি স্মার্ট লাগছে, অনেক হিজিবিজি আঁচল না, খুব স্ট্যান্ডার্ড একটা আঁচল দেওয়া আছে। সাথে আঁচলের সাথে টার্সেল দেওয়া আছে, এই যে আঁচলের সাথে টার্সেল দেওয়া আছে, এবং টার্সেলটা খুব সুন্দর করে করা। আমরা কিন্তু ইদানিং খুব টার্সেলের প্রতি খুব ঝুঁকি আপুরা, এবং আমরা প্রতিনিয়তই দোকানে যারাই শাড়ি নেয় মোটামুটি টার্সেল করিয়ে নেয়। তো টার্সেলটা এখন শাড়িতেই মেট করে আসতেছে, যার কারণে আপনাদের ইন ফিউচার আর টার্সেলটা করা লাগবে না। প্রাইস হবে 7,700 টাকা। আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইস এত কেন এটা এক্সপ্লেন করতে পারবো না, এটা হচ্ছে কোয়ালিটির কারণে, কারণ শাড়ি কখনোই নামে দাম হয় না, কোয়ালিটিতেই দাম হয়। আর এই ফ্যাব্রিক্সটা একদম সফট হবে, মানে এই ব্যাপারটা কেন বলে দিলাম, যদি অনলাইনে কেনাকাটা করেন ফ্যাব্রিক্সটা কেমন হবে সেটা তো রিপন ভাই বললো না, তো সেটাও এখন বলে দিলাম, ফ্যাব্রিক্সটা একদম সফট হবে, হালকা হবে, আর প্রাইস হবে 7,700। এগুলো কালার অনেকগুলো আছে, সো আর কথা না বাড়িয়ে এক এক করে জাস্ট খালি কালারগুলো দেখি আর আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সেকেন্ড যে কালারটা হচ্ছে অ্যাজ লাইক ফিরোজা, সুইট ফিরোজা, হ্যাঁ মানে স্কাই কালার যেটা বলে আর কি, সুইট স্কাই যেটা বলে সেটা। আর এটার মধ্যে আপনার হলো সেম একই কম্বিনেশন একই জিনিস। আর আরেকটা জিনিস, এটা এই শাড়িটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পাড়ের সাথে মানে এক্সট্রা একটা লুক আছে, পাড়টাতে একটা এক্সট্রা লুক আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যারা কোয়ালিটি ফুল একটু শাড়ি, মানে দ্যাট মিন্স আমি বলি পরশমণি মানে হচ্ছে সব ধরনের শাড়ি। এক কথা হলো আমরা স্পেসিফিক কাউকে টার্গেট করে কখনো শাড়ি কালেকশন করি না, একদম সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত শাড়ি পরশমণি আপনাদেরকে সার্ভ করে থাকে, ইনশাল্লাহ শেষ অবধি করবে। স্যার এটারও প্রাইস পড়বে 7,700 টাকা। আমি ভিডিওতে জাস্ট খালি কালারগুলো দিব এই জন্য যেন আপনারা স্ক্রিনশট দিয়ে কালারগুলো স্ক্রিনশট দিয়ে আপনার মন পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। ভিডিওর স্ক্রিনের উপরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে পাঠিয়ে দিলে হবে। সো যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালার। এই কালার এই এইটাও সেম কম্বিনেশন সেম জিনিস, তবে এইটার একটু ব্লাউজটা দেখে নেওয়া যাক। ব্লাউজটাও কিন্তু খুব চমৎকার একটা ব্লাউজ আছে, আমরা একটু ব্লাউজটা দেখে নিই। এই যে ব্লাউজটা কিন্তু একদম গর্জিয়াস, এই যে এক কথা পাড়ের যে কাজ রয়েছে, পাড় এবং জমিনের মধ্যে যে জড়ি ওয়ার্ক করা রয়েছে সেই জড়ির সাথে পুরো ব্লাউজটা জড়ি ওয়ার্ক করা, যেন আপনি যখন পরবেন একটু গর্জিয়াস যেন লাগে। সো ওই গর্জিয়াসের জন্যই কিন্তু ব্লাউজটাকে গর্জিয়াস করেছে। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু এরকম হবে। এটারও প্রাইস পড়বে 7,700 টাকা। পরশমণি বেনারসি শাড়িজ হিউজ পরিমাণ কালেকশন করে ওনাদের হোলসেলের জন্য, আর এই হোলসেলের জন্য ওনারা একটা রিজনেবল মানে কেবল একটা প্রাইজের ছাড় পায়, সো সেটা কাস্টমারদেরকেও দিই, স্পেশালি করোনার কালে এখন আরও একটু বেশি দেওয়া হচ্ছে। এবার যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ কালার। পেঁয়াজ কালার, এই কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালার। অ্যাজ লাইক এই কালারগুলো কোনো এইজ মানে বয়স আছে এমন এমন না, সবার জন্য এটা নিতে পারেন। আর এখন তো কালারের ব্যাপারটা খুব মানে স্পেসিফিক এইজ দিয়ে যদি নির্ধারণ করা হয় খুব টাফ হবে, কারণ এখন আপুরা পরে একরকম, মুরব্বীরা পরে আরেক রকম, কিছু মুরব্বী পরে ডিপ কালার,
আর কিছু ইয়াংরা পরে লাইট কালার, আবার কিছু ইয়াংরা পরে ডিপ কালার, কিছু মুরবি পরে লাইট কালার। সো এখানে স্পেশালি আমরাও খুব কনফিউজড, কিন্তু তারপরেও চেষ্টা করি সর্বোচ্চটা কাস্টমার ঠিক যেটা যেভাবে চায়। এটারও প্রাইস পড়বে 7,700 টাকা। আসলে কি একটা ডিজাইনে অনেকগুলো শাড়ির কালার যখন দেখিয়ে দেওয়া হয় খুব বেশি বোঝানোর কিছু থাকে না। তবে হ্যাঁ, এতটুকু বলি শাড়িগুলো এইভাবে প্লেস করার কারণ হচ্ছে আপনারা যেন ভিডিওতে স্পষ্ট বুঝতে পারেন। এখন যেহেতু করোনায় দোকানগুলো বন্ধ, সবাই অনলাইনে কেনাকাটা করছে, আপনারাও অনলাইনে কেনাকাটা করবেন। পরশমণি যেহেতু একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান, সেখান থেকে কিনতে গেলে আমরা চাই না কোনো জিনিস আপনারা না দেখে নেন, এজন্যই পরিপূর্ণভাবে এভাবে আপনাদের জন্য প্লেস করা। তো এবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লু। এই যে ব্লু, একদম মানে কি বলবো, নেভি ব্লু যেটা আছে, কিন্তু নেভি ব্লু হলেও সেটার মধ্যে একটু ব্রাইটনেস আছে, আমি দেখতে খুব ভালো লাগছে। আর মানে যারা ব্লু কালার পছন্দ করি, আমার মনে হয় কালারটা কেমন আসতেছে জানি না, আমি সামনে থেকে দেখছি আমার কাছে এমন ভালো লাগছে যেন মানে যে যার ব্লু কালারের প্রতি একটু দুর্বলতা রয়েছে সে 100% কনফার্ম অর্ডারটা করবে। আর এটার মধ্যে মিনাটাও কিন্তু ব্লুতে খুব সুন্দর করে ফুটেছে। এটার প্রাইসও পড়বে 7,400 টাকা। আরেকটা কালার, হ্যাঁ প্রত্যেকটা কালার খুবই সুন্দর, মানে প্রত্যেকটা কালারই যেন কেমন যেন লোভনীয়, মানে কালারগুলো এখন ইদানিং এমন বেশি প্রাধান্য দেওয়া হয়, মানে কালারের প্রতি সবচেয়ে প্রথম টার্গেটটা মানুষের থাকে। একটা শাড়ির যদি কালারই ভালো না হয় তাহলে ভিতরে ডিজাইন দিয়ে আর কী করবে। সেই জন্য কালারগুলোকে এত সুইটভাবে করা হয় যেন সবারই কালারগুলো খুব ভালো লাগে। এই কালারটা দেখাচ্ছে একদম অ্যাজ লাইক বেবি পিঙ্ক, সুইট বেবি পিঙ্ক। এই যে আবার বেবি পিঙ্কের সাথে হালকা যে মিনাটা করেছে বেবি পিঙ্কটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে, মিনাটাও কিন্তু খুব সুন্দর। এই যে আঁচল পাড় পুরোটাতে মিনা, ওই একই ডিজাইন একই কাজ, ফ্যাব্রিক সফট, আঁচলটা সলিড গোল্ড, সাথে দুই পাড়ের পাড় দিয়ে বাউন্ডিং করা, টার্সেল করা, ঠিক আছে। এরপরে হচ্ছে শাড়িটা একটু হালকা, মানে সব কিছু বলে একটা মানে বোঝাতে পারবো না শাড়িটা কত সুন্দর। যারা কিনবেন তখন আমাকে বলতে পারবেন যে শাড়িটা রিপন ভাই কী ডিসক্রিপশন দিয়েছিল। এবার যে শাড়িটা দেখাচ্ছি অ্যাজ লাইক হালকা আঙ্গুরি, অ্যাশের মতো দেখা যায়, কিন্তু অ্যাশ না, কিন্তু আমার মনে হয় ভিডিওতে অ্যাশ আসতে পারে কারণ এই কালারগুলো এক্স্যাক্টলি ধরে না ভিডিওতে। সো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, হালকা আঙ্গুরি দ্যাট মিন্স আঙ্গুরের যে কালারটা হয় সেটা হালকা হলে যেরকম হবে সেরকম হয়। সো এটারও প্রাইস পড়বে 7,700। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লাস্ট শাড়ি, আর এটা হচ্ছে অ্যাজ লাইক পিঙ্ক পিঙ্ক। সো এগুলোর কালার ডিজাইন, মানে এক কথা কি আমি আপনাকে একটা শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটার মানে হচ্ছে এটা না যে আপনারা এই এই একটা ডিজাইনই আছে। পরশমণি মানে হচ্ছে অসংখ্য ডিজাইন, অসংখ্য শাড়ি, অসংখ্য কালার, হ্যাঁ সব কিছু মিলেই পরশমণি। সো আপনারা পরশমণির প্রতি যে আস্থা আর বিশ্বাস নিয়ে সবসময়ই থাকেন, ইনশাল্লাহ থাকবেন, কারণ পরশমণি চেষ্টা করে ওনাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে ভালো ভালো শাড়িগুলো উপহার দেওয়ার জন্য। তো এই 7,700 টাকা শাড়িটা যারা নিতে চান ঝটপট আমাদের অনলাইনের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিয়ে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরশমণির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।